জানা তো আপু, আমি আপনার সব ভিডিও দেখি আপু। আমি আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি। আমি ছোট থেকে আপনার সব ভিডিও দেখি আপু। আপু গেমে না নতুন কোবরা বান্ডিল আসছে, আমার না আপু ছোট থেকে আর শখ যে আমি কোবরা বান্ডিল দেবো। আমার একটা সিজন 1-এর বয়ফ্রেন্ড ছিল আপু, ওর কাছে আমি কোবরা বান্ডিল চাইছিলাম, পরে আমার হাজবেন্ড মারা দিয়েছে আপু। আপু আপনি আমার কোবরা বান্ডিলটা বাইর করে দিবেন আপু, প্লিজ আপু। আপু আমার আমি আইডি পাসওয়ার্ড দিতেছি আপু, আমার কোবরা বান্ডিলটা বাইর করে দেন আপু। আমার ছোটবেলা থেকে সব সেই ছোটবেলা থেকে আপু। আমরা অ্যাকচুয়ালি সকিনাপুর আইডিটা নিয়ে দিয়েছি যখন শুনলাম যে সকিনাপুর বয়ফ্রেন্ডটা তাকে ছেড়ে চলে গেছে। আমি মানে নিজের কষ্টটা ধরে রাখতে পারি নাই, সো আমি তার আইডিটা নিয়ে নিছি আসলে তার আইডিতে কোবরা বান্ডিল বের করে দেওয়ার জন্য, ঠিক আছে। অ্যান্ড কথা হচ্ছে, এটা যদি আপনারা ভেবে থাকেন এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও, এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, এটা একদম 100% সত্য ভিডিও। সো সাথেই থাকুন, আমি চাই তো আমি তার আইডিতে অলরেডি 3200 ডায়মন্ডের মতো টপ আপ করে ফেলাইছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে দিলে দিল, না দিলে নাই, কারণ আমি টপ আপ করতেছি না, হোয়াট এভার। সো চলো আমরা স্পিন মারি, এখন পর্যন্ত একটাও ডিম পায় নাই, আমাদের ডিম লাগবে। সো লেটস স্টার্ট, আমরা স্পিন মারা স্টার্ট করি। ফার্স্টে আমরা 90 দিয়ে যাব, কারণ ও মাই গড হোয়াট আ লাক, বাই ফার্স্ট স্পিনে ডিম দিয়ে দিছে, ওয়াও নাইস। তার মানে আমাদের আর মাত্র 4টা ডিম লাগবে, আমরা এগেইন হচ্ছে 90 দিয়ে যাই। যদি আমি যা ভাই কি চলে গেছে রে। ওকে সো আমরা এগেন আর একটা 90 মারি। আমাদেরকে কিছুই দেয় না, আমাদের আইটেম আরো অনেক কিছু জমা হয়ে গেছে, আমরা স্পিন করেই ফেলে যদি দেয় আর কি ডিম। ওকে কারণ আমি অনেক কিপটা বুঝছেন, এত ডায়মন্ড ডায়মন্ড ফলস করে লাভ আছে। আরে দেন আরে, আচ্ছা আমরা একটা 20 মারি আগেন, দেন হচ্ছে আমরা আরেকটা 90 মারব। ওকে লেটস গো, আরেকটা ডিম দিতেছ, আবার একটা 90 মারি। মানে তুমি এত বড় লস, 90 সারা মারতে মনছে না কি রে ভাই, এগুলো দিয়ে কি করতাম আমি ভাই, মুঝে ডিম দে তো ডিম দে। সোকে দাপু তোমার একটা ডিম কিরে ভাই, মানে বলছি কি যে গেরি না নাটক করে কি, নাটক শুরু হয়ে গেছে। আর একটা 20, আপে কুছ তো করো ডিম। আমি এগেইন মারি, আরে ইয়ার দিবে না, আমি এগেইন একটু 20 মারি। আল্লাহ কি করতেছে এটা আমার সাথে, আমি আর টপ আপ করতে পারতাম না, তাতে তোমরা দিলে দিলা না দিলা নাই লাল। মানে পর পর তিনটা দিয়ে ওরা আমাদের লোভ দেখা গেছে, এখন আর একটাও দিচ্ছে না, সিরিয়াসলি কুছ তো দে দে। আরে বিশ মারি, বিশের দু তিনটা মারি, একটা ডিম দে আর, তাহলে একটা আশা পাই যে না 2000-এর মধ্যে বের হবে। আরে এগেন ব্যাগের মধ্যে তো সিলেক্ট করি, এক ডিম আবার। আরে ডিম পর্যন্ত যাইতে কি তোমাকে কষ্ট হয় নাকি, আমি বুঝি না তো। আচ্ছা এগেন আরেকটা 90, আই থিংক এই 90-তে একটা দেবে। কি শুরু করলো রে ভাই, প্রথমে পর 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 তিনটা দিয়া, এখন আর দিতেছি না, আমাদের এখনো দুটা লাগবে ভাই। সকিন আপু আমি এটা অভাব করতে পারতাম না আপু, তাতে তোমার 2 নম্বর বয়ফ্রেন্ড ছাইরা তোমার চলে গেল, আই এম সরি। হোয়াট দা হেল
ভাই আমি সিরিয়াসলি ভাই আমি গরিব ভাই গুলো 2000 অনেকগুলো এমন খরচ করছি একটাও দিচ্ছে না ও ভাই অনেক খুন পড়ার একটা দিছে ভাই আর মাত্র একটাই লাগবে হ্যাঁ আই থিংক 1200 মধ্যে একটা বের হয়ে যাবে এন্ড হয়ে যাবে আই থিংক সো চলো कुछ नहीं दिया मेरे को डीम डीम मतलब कुछ भी करी ना यार चूते बैठे हैं कम इधर स्पिन मारा है इसका अच्छा तीन टा आवर मिस सो हम रहा है कुछ स्पिन करते पड़े अरे भाई अच्छा ना इतने स्पिन कोरे फिल्टर होगा দিব না তো দিব না আমারে আমারে দিতে গেল তো খারাপ দিব দিব মুছি না ওটা আমার ড্রয়ে যাইবো আগেন আরেকটা 90 চান্স পাবো না মানে আমি মারমু না তো টপ আপ গেরে না তো দিলে দেন না দিলে না আমি কোবরা বাইর করব না আমি মারমু না টপ আপ কিন্তু আমি সিরিয়াসলি আমি কাইন্ডা দেবো ওই 1200 ডায়মন্ডের মধ্যে যদি আমি একটা ডিম না পাই জীবন রেখে লাভ কি আরে আর মাত্র 200 বাকি মানে আমি তো ফার্স্টে কইছি না যে দিলে দিল না দিলে না এটা মনে হয় গেরি না সেফ কেপ সে यार यार দে यार মারা টাইসিন বাকি দিবে কি না সো চলো অ্যাকচুয়ালি আমরা স্পিন স্টার্ট করি অ্যান্ড আমি আশা করতেছি যে এবারে 1000 ডায়মন্ডের মধ্যে আই থিঙ্ক দেবে আমি লিটারেলি 4700 ডায়মন্ডের মতোই খরচ করে ফলাইছি বাট এই গেরে না আমার কিচ্ছু দেয়নি সো চলো আমরা এগেন একটা ট্রাই করে দেখি যদি দেয় তো আলহামদুলিল্লাহ অ্যান্ড না দিলে আই ডোন্ট নো এবার আমি কি করব ভাই এই ভিডিওর চক্করে আমার শেষ সব শেষ ভাই আমার কেরিয়ার শেষ ভাই লাইক সিরিয়াসলি এবারও কি ওরা আমারে দিবে না এবার তো আমার মাথায় হাত মানে সিরিয়াস ভাই আর কি করতে ভাই আই জাস্ট নিড ওয়ান ডিম প্লিজ গেরি না ইয়ার রাত চড়তি ভাই দে দে এটা সবাই আমার সিরিয়াসলি গলা টলা শুকাই গেছে আমার কাছে আর মাত্র 300 ডায়মন্ড আছে আমি কানমু না হাসবো আমি বুঝতেছি না বাট এট লাস্ট আমারে দিছে সো চলো বাই সকিনাপু আপনি মানে আপনি ধন্য আপনার বয়ফ্রেন্ড কেন যে আপনার ছাড়ে গেছে এখন আমি বুঝছি ঠিক আছে তে আমি বুঝছি বাট আমি আপনারে বাইর করে দিছি আপা বান্ডিল আপনি পরে পরেটার আমার লেগে দৌড়েন ঠিক আছে সকিনাপুর চলে যা বয়ফ্রেন্ডের আর কি চলে যাওয়ার পরে তার ভাড়াক্রান্ত মনে আসে ভিডিওটা মেক করে পাঠাইছে দেখে আমি তাকে এত ডায়মন্ড খরচ করে আমি তাকে বান্ডেলটা বের করে দিলাম আমি যে কত দয়ালু ভাই সো ইয়া পেছি চলো আমাদের আজকের ভিডিও অবভিয়াসলি ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক করতে ভুলবো না যদি বেশি ভালো লাগে তাহলে দিয়ে একটা শেয়ার দিয়ে দিও সো দেখা হবে নেক্সট ভিডিওতে তত সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর যদি তুমি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে যেও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে